হে জগতবাসী, আজ আমি আপনাদের সামনে আরও একটি আলোচনা নিয়ে আসলাম। সেটা হলো, যৌবনের যখন জোয়ার আসে তখন কিন্তু বাঁধ ভেঙে যায়, ফারাক্কার বাঁধ ধরে রাখতে পারে না, ভেঙে যায়। তো মানুষের দেহের মধ্যে যৌবনের জোয়ারটা যৌবনকালেই আসে। তবে এই যৌবনের বশে কেউ আকাম করে পরে দুনিয়াতেই সে ফাঁসে। যাই হোক, এখন যে কথাটি বলতে চাইব সেটি হলো, যৌবনের তুফান আসলে কি করবেন? নদী যেহেতু আছে এবং বাতাস যেহেতু আছে, তাহলে এই নদীতে যখন সে বাতাস, যৌবনের বাতাস বয়, তখন কিন্তু নদীতে ঢেউ হবে। আর ঢেউ যখন হবে, আর সেই তুফানের মধ্যে যে নাও বাবে বা স্টিমার বাসবে বা বড় জাহাজ চালিয়ে যাবে, আর যদি সেই তুফান এসে যায় তখন সেই স্টিমারকেও নাড়াইতে চাড়াইতে তখন দেখা গেছে স্টিমারটিও ডুবে যায়। তবে হে জগতবাসী, যে যৌবনের তুফান যখন এসে যায় তখন কি করবে? নিজেকে রক্ষা করতে হবে। এই যৌবনের তুফান আসলে তখন মা, বোন, খালা, চাচি, ফুফু কাউকেই চেনে না। তখন সে বিভোর হয়ে থাকে। তখন তার দ্বারা কি ঘটনা ঘটে যায় তা বলাই যায় না। তাই যৌবনের জোয়ার বা যৌবনের তুফান যখন এসে যাবে তখন কি করবেন? হে জগৎবাসী, আমার কথাগুলো একটু লক্ষ্য করে শুনবেন। সেই কথাগুলো হলো, প্রথমত যদি কেউ এই যৌবনের তুফান হইতে কেউ বাঁচতে চান তখন কি করবেন? যে প্রথমত যে কামেল মুর্শিদ ধরতে হবে। দ্বিতীয়ত মুর্শিদের সাথে আলাপ করে দমের সাধনাটা নিতে হবে। কারণ ফুসফুসে শয়তানের থলি, এই ফুসফুসের মধ্যে শয়তান আসা যাওয়া করতেছে। কারণ এই বায়ুর মধ্যে আল্লাহ বাস করে, কিন্তু এই বায়ুর মধ্যে শয়তানও বাস করে। এখন দেখা যায় যেখানে আল্লাহকে আমি বসাবো সেখানে শয়তান বিরাজ করছে। তখন কি হবে? এই শয়তান মানুষের মধ্যে কামের তুফান জাগিয়ে দেয়। তখন আল্লাহ এখানে আপনাকে হেল্প করবে না। কেন করবে না? যে সূরা কাহাফের 17 নম্বর আয়াতে বলেছে, তোমরা মুর্শিদ ধরো এবং মুর্শিদ ধরার পরে তোমরা দমের সাধনা নাও। আর দমের সাধনা শুধু নিলেই হবে না বাবা, এই দমের সাধনার পাশাপাশি কি করতে হবে? এই দমের সাধনার পাশাপাশি যখন দেখবেন যে আপনার সেই কাম শক্তি আরও বাড়তেছে, তখন কি করবেন? মুর্শিদকে স্মরণের মাধ্যমে আপনার এই কালবের মাধ্যমে আপনি খেয়াল করবেন। যদি আপনার নফস নামের সেই সাপটা যদি ফানা ধরে থাকে, থাকুক, সেদিকে আপনার মন দিবেন না। মনটা কোন দিকে দিবেন? মুর্শিদকে স্মরণ করে, মুর্শিদের রূপে রাসুল আর রাসুল রূপে আল্লাহ। এখানে থাকবে না কোনো বাল্লা, যদি কেউ বিশ্বাস করে আল্লাহ। তবে হ্যাঁ, একটা মানুষ যখন নিজের কালবের দিকে খেয়াল করে, মুর্শিদকে স্মরণ করে, যখন জপনা করবে আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ হু, এবং এই আল্লাহু আল্লাহু জপনা যখন করবে কালবের দিকে রেখে, তখন মনে মনে করতে হবে দমটাকে আটকা দিয়ে। দম আটকা দিয়েছি, দম আটকা দেওয়ার পরে এই কালবের দিকে মুর্শিদকে হাজির নাজির রেখে তখন কি করতে হবে? কালবের দিকে আল্লাহ, কিন্তু দম রেখে দেবে। এক দমে আপনি 150 বার জপনা করুন। এক দমে আপনি 150 বার জপনা করুন, মনে মনে আল্লাহ আল্লাহ আল্লাহ, কিন্তু কালবের দিকে খেয়াল, মুর্শিদকে হাজির নাজির রেখে। আমি আপনাদের সকলের সামনে, এই ভিডিওটির সামনে আমি আপনাদেরকে কথা দিচ্ছি, অবশ্যই আমার এই কথাটা প্রমাণ করবেন। যদি কারো জীবনে এরকম হয় যে সেই নফস নামের সর্প ফানা ধরেছে, আর ফানা যদি ধরে সে যতক্ষণ পর্যন্ত ধ্বংসন না করছে ততক্ষণ পর্যন্ত সে থামবে না। তাই মুর্শিদ রূপকে হাজির নাজির করে কালবের দিকে খেয়াল করে দম রেখে তখন আল্লাহু আল্লাহু আপনি খেয়ালে চলে যান। তখন দেখবেন সেই সর্পনাপের যে নফস নামের যেই সর্প সে আস্তে 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 সে ফানা ছেড়ে দেবে। ফানা ছেড়ে দেওয়ার পরে সে শান্ত হয়ে যাবে। কিন্তু কিন্তু একটি কথা মনে রাখতে হবে, সেই কথাটি হলো কি, যে মুর্শিদের প্রেম এমনভাবেই ভিতরে জাগাতে হবে, যখন মুর্শিদকে স্মরণের সাথে সাথে চোখ দিয়ে পানি এসে যায়, তখন দেখবেন যে যখন প্রেম আপনার এই কালবের মধ্যে জায়গা করে দিবেন, তখন দেখবেন সেই কাম নামের সর্প সে পালিয়েছে এবং আপনার ভিতরে প্রেম এসে গেছে। তখন ওই জিকির আর ছাড়বেন না, ওই জিকির অবস্থায় কাজে কামে নেমে যান, কাজ করেন বা অফিস করেন বা ব্যবসা করেন, আপনারা এই কালটাকে জাগ্রত রেখে কাজ করতে থাকেন। দেখবেন যখন প্রেম জাগ্রত হয়ে গেছে এখানে, তখন কাম আপনাকে কিচ্ছু করতে পারবে না, সে পালাবে, সে পালাবে। আর আপনার নিঃশ্বাসের মধ্যে আল্লাহর যে শক্তি, আল্লাহর যে গুণ আপনার শ্বাসের মধ্যে এসে যাবে, তখন সেই ফুসফুসের মধ্যে আর শয়তান জায়গা পাবে না, তখন শুধু আল্লাহ বিরাজ করবে, শয়তান পালিয়ে থাকবে। হে জগতবাসী, আজকে আমি এই কথাগুলো বললাম, আমার এই কথাগুলো আপনারা প্রমাণ করবেন। প্রমাণ করার পরে যদি এরকমটা আপনাদের এই সর্বনামের যে নফস সে যদি শান্ত না হয়, তখন আমাকে আপনারা যা খুশি তা করবেন। তবে আমি যে নিয়মগুলোর কথা বলেছি, এই নিয়মগুলো অবশ্যই করবেন হে জগতবাসী। তাহলে কি হবে, কামের জায়গায় প্রেম জায়গা হয়ে যাবে, আর আল্লাহ প্রেমের দেশে খেলবে। তখন কি হবে, আপনার এই আত্মা মহাত্মার সাথে মিশবে। কারণ অপ্রেমিক এবং কামযুক্ত মানুষকে আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ এই জগৎ সৃষ্টি করেছেন প্রেমের কারণে, কামের কারণে নয়। তবে এই পৃথিবীতে আমরা এসেছি মুর্শিদের কাছে সাধন নিয়ে। যখন দম সাধনা করব আর যখন সে ফানা ধরবে, তখন আমরা সেই কাজটি করব। তখন কি হবে, কামের ধাক্কায় যখন প্রেম এসে যাবে, আর যখন সাধনে থাকব, মাওলার জিকিরে থাকব এবং দুনিয়াবি কাজ করব। এই জন্য হিন্দু শাস্ত্র একটা কথা বলেছে, হাতে করো গৃহকর্ম, মুখে বলো হরি, অনায়াসে দেবে তোমরা ভব নদী পারি, পার হয়ে যাবা গো। তাহলে আমরা হাতে করতেছি গৃহের কাজ, অন্তরে নিতেছি আল্লাহর নাম। তবে আমি যখন করব আল্লাহর কাম, আল্লাহ কিন্তু করবে আমার কাম। তখন আমার রাস্তায় আর থাকবে না দাম, ক্লিয়ার হয়ে যাবে। তখন আমি সবুজ বাতি দেখতে পাবো হাসরে, পুলসিরাতে, মিজানে এবং কোনো জায়গাতেই আমরা ঠেকব না ইনশাল্লাহ। হে জগতবাসী, জানি না আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তবে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তী ভিডিও আপনাদের সামনে পৌঁছে যাবে। তবে সকলেই ভালো থাকবেন এবং কামটাকে নিচে রেখে প্রেমটাকে তুলে ধরে রাখবেন। তখন কি হবে, অবশ্যই অবশ্যই আপনাদের জয় হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আজ এই বলেই রাখছি, সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।